নমস্কার বন্ধুরা, আজকে আমরা সবাই চলে এসেছি একটা ইটিং শো নিয়ে। আজকে আমাদের ইটিং শো আছে, এটা হলো মাছের তেলের বড়া, এটা হলো ডিম পোচ, পাঁপড় ভাজা, আর হলো কাতলা মাছের ঝোল ফুলকপি দিয়ে। তাহলে বন্ধুরা, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যদি ভালো লাগে অবশ্যই করো। তাহলে চলো বন্ধুরা, আজকের খাওয়া দাওয়াটা শুরু করে দিই। চলো শুরু করে দিই, সব কিছু বললাম কিন্তু একটা জিনিস বলো নি, লঙ্কা আমি দেখিনি। কাঁচা লঙ্কা তুমি নাও নি তাই বোঝাবো না, আমি দেখিনি। এটা গাছের লঙ্কা না? হ্যাঁ গাছের লঙ্কা, মালা গিয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকে খাওয়া দাওয়াটা শুরু করে দিই। আর অনেকদিন পর আমি মিটিং শো করছি। হ্যাঁ এর আগে তো এর আগের দিন ছিলাম না, দুদিনই ছিলাম না। হ্যাঁ চলো বন্ধু, তাহলে শুরু করি। তাহলে লঙ্কা নেবে একটা? না 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 না, কাঁচা লঙ্কা শুধু শুধু ভালো লাগে না। না কাঁচা লঙ্কা দিয়ে ইয়ে বড়া দিয়ে ভালো লাগে তো। দাও বাবা, মনা লঙ্কা নিয়েছে, এই দেখো আমার মেয়ে লঙ্কা নিয়েছে। ও ওর মতনই নিয়েছে, একটু একটু আমার দিকে সরে। না না ঠিক আছে বাবা। ও মামা বলো এ কোথায় দাও, একটু লঙ্কা দাও। তো লঙ্কা তো ঝাল হবে না, লঙ্কা দাও বললে যখন এটা ঝাল হবে। আমি লঙ্কাটা দেখিয়ে দেবো, ধরে লঙ্কা এই একটুখানি লঙ্কা একদম কচি না, হাফ নিলাম আমি। আর এই বড়ার সঙ্গে না লঙ্কা, না হলে ভালো লাগে না বড়ার সঙ্গে, কোনো ভাজার সঙ্গে, এই লঙ্কা যে কোনো ভাজার সঙ্গে। এটা হলো মাছের তেলের বড়া। তেলের বড়া কিন্তু ভালোই লাগে। ভালো লাগছে না বড়াটা? ভালো লাগছে, ভালো লাগছে। লঙ্কাটা তো ঝাল না, আর বড়াটা আমরা দুজনেই খাচ্ছি, আমার মেয়ে খাচ্ছে না দেখছো? আমার মেয়ে বড়া খায় না, কোনো বড়াই খায় না। ও অনেক কিছু খায় না, অনেক কিছু খায় না। বাঙালি মেয়ে যদি বড়া না খায় আর শাক না খায় তাহলে কি খাবে? দেখে শেখাতেই পারলাম না খাওয়া। বড়া ভালো লাগে না একদম? হ্যাঁ শুধু ডালের বড়া ভালো লাগে, অল্প অল্প। শুধু ডালের বড়া তারপর অল্প অল্প ভালো লাগে? আচ্ছা শাক ভালো লাগে? শাক বেতের শাক? হ্যাঁ লাল শাক ভালো লাগে, লাল শাক ভালো। ওগুলো বড় বড় সেই পাপড় গুলো না, মশলা পাপড়। লাগে কেমন লাগে? একই তো পাপড়। না না এই পাপড়গুলো একটু অন্যরকম, ঠিকই বলেছ, এই পাপড়গুলো লবণ বেশি হয়। এবার নিয়ে নিচ্ছে মাছের ঝোল, শীতকাল মানে ফুলকপি, আর মাছে ফুলকপি না দিলে ভালো লাগে না এখন। আর সঙ্গে ধনে পাতা,
না হাফ বাল ডিম খায় না তো হ্যাঁ না হাফ বাল ডিম খায় না আজকে খেয়েছে তো ও খায় না ডিমটা আবার খায় ডিমটা খায় কিন্তু হাফ বাল যেটা সেটা খেতে চায় না হাফ বালটা খেতে জানে কিন্তু আজকে আবার খেয়ে নিল হাফ বাল এটা কি রকম লাগে বাবা ভালো লাগে না না মাছটা দিয়ে দেবো হাফ বালে ভালো লাগে না তুই মাছ ভেঙে যাচ্ছে তুলতে গিয়ে বলছে কি আমি শ্রেয়সীর পাতে যাব না দেবো মাছটা কিন্তু জ্যান্ত মাছ বরফের না এই তোমার ঝোল লাগলে নিয়ে নিও ওখানে অনেক ঝোল আছে লাগলে নিয়ে নেবে আমার লাগবে না বাবুসান তো লাগবে ওটা কিন্তু সুন্দর হয়েছে আমার মেয়ের অনেক নাম আমি মোনা বলে ডাকি আর ভালো নাম শ্রেয়সী আমি বলি গুলটু গুলটু আর কাকারা কাকিরা সবাই বাবুসোনা বলে ডাকে আর আমি ডাকি গুলটু আন্দোলন মেয়ে তো সেজন্য গুলটু বলে না নামের বাহার নামের বাহার আমার কেউ পুচু বলে পুচকি পুচকি বলে ওটা একটা কাউকে পুচকি বলে ডাকে কিন্তু বাবুকে একই একটা নাম বলেই ডাকে ওম বলেই ডাকে সবাই কিন্তু ওকে ও সবার বাড়ির বড় তো ওকে সবাই আলাদা আলাদা নাম বলে ডাকে ওটা খেয়ে নি সুন্দর টেস্ট হয়েছে ওটা হ্যাঁ ভালো হয়েছে ওটা আরে তুমি আমাকে রান্না করে খাই খাওয়াবে আমি 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 করে খাওয়াবো আচ্ছা ঠিক আছে কি খাওয়া বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানিটা আমি নিজে রান্না করে খেতে পছন্দ করি বিরিয়ানি বাদে তাহলে বিয়ে আমি মাংস রান্না করতে পারি মাংস তারপরে তোমার ডিম মাংস ডিম রান্না করতে পারি ওগুলো করবে সেদিনটা কবে আসবে সিদ্ধি করে খাবো কি বললাম সেই দিনটা কবে আসবে বললাম তো সিদ্ধি করে খাবো তাড়াতাড়ি তোমাদের সামনে বললো কিন্তু এগারো বছর এগারো না হিসাব বলে বারো বছর বিয়ে হচ্ছে বারো বছর বারো বছর থেকে খাওয়াচ্ছে এখন একদিনও খাওয়ানোর সময় পায়নি সত্যি কথা বলতে কি তোমার হাতে রান্না রান্না খুব ভালো লাগে তাই আমার হাতে রান্না খাবো চাই আর আমি অত ভালো করে রান্না করতেও পারবো না পাঁপড়গুলো কিন্তু অন্যরকমই লাগে সেই জন্যই তো বাবুসোনা খায় না যেমন ওই মানে মুখে গিয়ে না দলা হয়ে যায় বা পাপড় নেবি ও খায় না তো পাপড় ওকে বলছো খেতে ফুলকপিটা নিয়ে নি মাছটা কেমন খেলে জ্যান্ত মাছটা তোমার জ্যান্ত মাছ খেতে যাস না আমার ফার্স্ট হবো তাই তো তুমি তো সবসময় ফার্স্ট হবো আমি ফার্স্ট হবো তাই তো
হাফ বয়েল ডিমটা আমার ভালোই লাগে। আমিও ভালো খাই। মোনা খেতে চায় না? হাফ বয়েল তো মোনা খেতে চায় না। আমার কুটুমটাও ভালো লাগে হাফ বয়েল। আমার কমপ্লিট। একটা আলু রয়েছে। দা তুমি থাকবে কেন? কপিটা নিয়ে নিই। দুটো ভালো হয়েছে খুব। ভালো খাওয়া তাহলে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, যদি ভালো লাগে অবশ্যই করো। তাহলে রাখছি, সবাই ভালো থাকবে, বাই।